তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকের এই এপিসোডটি বিশেষভাবে তোমাদের জন্যই আজকে আমরা আমাদের এই আলোচনায় জানবো এমন দুটি জায়গা এমন দুটি ক্ষেত্র যেখান থেকে প্রাইমারি ইন্টারভিউতে প্রশ্ন হবেই হবে তোমাদের সঙ্গে রয়েছি আমি ইনামুল আনসারী আসসালামু আলাইকুম প্রথমত তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছো অর্থাৎ গ্র্যাজুয়েশানে তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেই বিষয় সম্পর্কে তোমার ধারণা স্বচ্ছ রাখো অর্থাৎ সেই বিষয় নিজের বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিয়ে তুমি ইন্টারভিউ বোর্ডে যাও তার কারণ হচ্ছে ইন্টারভিউয়ার সে দুজন থাকুক কিংবা তিনজন থাকুক তার মধ্যে যদি তোমার সাবজেক্টেরই কোনো একজন ইন্টারভিউয়ার থাকে তাহলে তুমি নিশ্চিতভাবে জেনে নাও যে তোমার সাবজেক্ট থেকে তোমাকে প্রশ্ন করবেই করবে এর কোনো মিস নেই দ্বিতীয়ত সি ডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে সিলেবাস রয়েছে সেখান থেকে প্রশ্ন হবেই হবে কোনো মান নেই এবং এর সাথে এক্সট্রা যেটা যুক্ত হয় সেটা হচ্ছে যে যে বিভিন্ন কমিশন কমিটিসগুলো রয়েছে এডুকেশনের উপর যেমন মুদালিয়ার রাধাকৃষ্ণান কমিশন মোদালিয়ার কমিশন কোঠারি কমিশন তারপর উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি উনিশশো বিরান বিরানব্বই সালের ও এ তারপর রিসেন্টলি যেটা হলো যে এন ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি পি দু তো এই সমস্ত যে ঘটনাগুলো রয়েছে বিভিন্ন কমিশন কমিটিসগুলো রয়েছে সেখান থেকে মানে বিরাট সম্ভাবনা থাকে প্রশ্ন হওয়ার তাহলে দ্বিতীয়ত যে জায়গা সেটা হচ্ছে সিডিপি প্লাস এই কমিশন কমিটিগুলো তুমি দেখে যাও তো এর মধ্যে থেকেও যদি তোমাকে একটা কোনো একটা বিষয়কে সিলেক্ট করতে হয় তাহলে সেটা হবে এই সিডিপি প্লাস কমিশন এবং কমিটিসগুলো কারণ ইন্টারভিউ যদি তোমার সাবজেক্টে না হয় তাহলে তোমাকে তোমার সাবজেক্ট থেকে জেনারেলি প্রশ্ন করবে না সেক্ষেত্রে এই সিডিপি এবং কমিশন কমিটিজ থেকেই প্রশ্ন তোমাকে করবে বা হবেই হবে তো এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে কেমন হতে পারে বা নিজের সাবজেক্ট থেকে করলে কেমন প্রশ্ন হতে পারে সেগুলো আমরা জানবো আগামী কোনো আলোচনায় ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ধন্যবাদ